2007 সালের পরবর্তী সময়ে প্রত্যেক নির্বাচনেই বিশেষ নজরে থাকত সিঙ্গুর নন্দীগ্রাম। 2011 সালে অবশ্য দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল, প্রত্যাশিতভাবেই ক্ষমতা এসেছিল তৃণমূল। কিন্তু গত লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির উত্থান, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম সিঙ্গুরের লড়াই অন্য মাত্রা পেতে চলেছে। আর তা আজ করেই টাটার ন্যানো গাড়ি কারখানা হতে না দেওয়া তৃণমূল নেত্রী সিঙ্গুরে শিল্প করার ঘোষণা করেছেন বৃহস্পতিবার। বিরোধীদের সমালোচনার জবাব দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 11 একর জমির ওপর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে। সিঙ্গুরে আমরা একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি, যেহেতু সিঙ্গুরের ফসল খুব সুজলা সুফলা শস্য শ্যামলাং, সেই জন্য সিঙ্গুরের ফসল যাতে ভালোভাবে ওখানে প্রোডাকশনগুলো ভালো করে বিক্রি হতে পারে, তারা নানা রকম ডিসপ্লে করতে পারে, তারা নানা রকম নতুন নতুন আইটেম তৈরি করতে পারে, নানা রকম শীট তৈরি করতে পারে, এই সব দিকে লক্ষ্য রেখে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা তৈরি করছি। এটা আমাদের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন 11 একর জমির ওপরে এই পার্কটা বানাচ্ছে। সিঙ্গুরে শিল্প গড়া যেমন রাজ্য সরকারের কাছে চ্যালেঞ্জ, ঠিক সেরকমই নন্দীগ্রামে হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধার করাও শাসক দলের কাছে কঠিন পরীক্ষা হতে চলেছে। মুখে শাসক দলের নেতারা বলছেন সিঙ্গুর নন্দীগ্রামের মানুষ তাদেরই সঙ্গে রয়েছেন, ফলে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে সিঙ্গুর এবং নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে 11 একর জমির মধ্যে যে কৃষিজ শিল্পের হাব ঘোষণা করেছেন এবং কাজ শুরু করে দিয়েছেন, এর জন্য আমরা সিঙ্গুরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সাল থেকে তিনি সিঙ্গুরের মানুষের পাশে রয়েছে, ক্ষমতায় আসার পরও সিঙ্গুরের মানুষের জন্য তিনি অনেক উন্নয়ন করেছেন, অনেক প্রকল্প রূপায়ণ করেছেন এবং এবারও তিনি এই ঘোষণার পর আরও একবার প্রমাণ করলো যে সিঙ্গুরের মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। গত লোকসভা নির্বাচনে সিঙ্গুরে অশনি সংকেত দেখেছিল রাজ্যের শাসক দল। সিঙ্গুর বিধানসভায় প্রায় 10,000 ভোটে এগিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী সিঙ্গুরে শিল্প ফেটানোর কথা বললেও তাকে খোঁচা দিতে ছাড়েননি বিরোধী নেতারা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, উনি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছেন কিন্তু সেই সুযোগ উনি আর পাবেন না। তৃণমূল এখন ভাজা পাপড়, টোকা মারলে ভেঙে পড়ে যাচ্ছে, সবাই জানে টিকবে না। আজকে বলছেন শিল্প দরকার, তাহলে স্বীকার করুন যে বুদ্ধ ভট্টাচার্য যে স্লোগান দিয়েছিল সেই স্লোগানটা আমি মাথা নিচু করে মেনে নিচ্ছি। যদি না বলেন মার্চ মাসে ভোটের নোটিফিকেশান হবে, এখন ওরা কথা বলার কী মূল্য আছে? 10 বছরে বলেননি, বাংলার সর্বনাশ করেছেন, এখন বুঝতে পারছেন যে বাংলার মানুষ ওনাকে ক্ষমা করবে না, তাই আবার নতুন করে প্রতারণার চেষ্টা করছেন। রাজ্য সরকার যে সিঙ্গুরে গাড়ি কারখানা গড়তে বেশি আগ্রহী সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বর্তমানে করোনা অতিমারির জন্য আর্থিক মন্দা চলায় সেই সম্ভাবনা যে এখন নেই তাও স্বীকার করেছেন তিনি। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।